মেদিনীপুরে ভগৎ সিং ফাউন্ডেশনের উদ্যোগে ভগৎ সিং এর জন্মদিবস পালন। সোমবার শহীদ ভগৎ সিং এর জন্মদিন পালনের মধ্য দিয়ে পথ চলা শুরু করলো ভগৎ সিং ফাউন্ডেশন মেদিনীপুর। ভারতের স্বাধীনতা সংগ্রামের অমর সেনানী বীর বিপ্লবী শহীদ ই-আজম ভগৎ সিং এর জন্মদিবসে পথ চলা শুরু করলো ভগৎ সিং ফাউন্ডেশন মেদিনীপুর। সোমবার সকালে মেদিনীপুর শহরের পঞ্চুর চকে ফাউন্ডেশনের উদ্যোগে পালিত হলো ভগৎ সিং এর জন্মদিবস। এদিন ভগৎ সিং এর প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পার্ঘ অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে দিনটি পালিত হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত থেকে মাল্যদান করেন বিদ্যাসাগর শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ সেন, মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক চিকিৎসক ডাক্তার সুদীপ চৌধুরী, মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক ডক্টর প্রসূন কুমার পয়রা, কুন্দন গোপ, সৌগত পণ্ডা, সুদীপ কুমার খাড়া, তারাশঙ্কর বিশ্বাস, চন্দ্রশেখর দাস, শুভব্রত বিশ্বাস সহ অন্যান্যরা। কর্মসূচিতে সবাইকে স্বাগত জানানোর পাশাপাশি ভারতের স্বাধীনতা আন্দোলনে ভগৎ সিং এর ভূমিকা নিয়ে সংক্ষেপে আলোচনা করেন সুদীপ কুমার খাড়া। ফাউন্ডেশনের পক্ষে কুন্দন গোপ ফাউন্ডেশনের আগামী দিনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরার পাশাপাশি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি এদিন স্বাস্থ্য সচেতনতার বার্তা দিতে পথচলতি মানুষদের মধ্যে মাস্ক বিলি করা হয়। উল্লেখ্য, ভগৎ সিং 1907 সালের 28শে সেপ্টেম্বর, মতান্তরে 27শে সেপ্টেম্বর পরাধীন ভারতের অবিভক্ত পাঞ্জাবে জন্মগ্রহণ করেন। সায়ন মাইতির রিপোর্ট, আনন্দ বাংলা। Book your sanitizer tunnel here.